মুখ্যমন্ত্রী হিসেবে যে কাজ করেছে তার মূল্যায়ন করবেন রাজ্যের মানুষ। প্রতিক্রিয়ায় জানালেন বিপ্লব কুমার দেব। ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন রাজ্য বিধানসভার লোভিতে ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব। সেই সাথে হরিয়ানায় তাকে বিজেপির রাজ্য প্রভারী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব। আগামী দিনে তাদের আশীর্বাদ নিয়ে কাজ করবেন বলে জানালেন বিপ্লব কুমার দেব। সেই ভূমিতে কাজ করার সুযোগ আমাদের রাষ্ট্রাধ্যক্ষ আদরণীয় নেতাকে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি। যে একটা ছোট্ট রাজ্য থেকে আমরা উঠে আসি, সেখান থেকে প্রথমবারের মতো কাউকে প্রভারী বানিয়ে হরিয়ানার মতো প্রদেশ এগিয়ে দেওয়া সত্তা সিং বিজেপি, সেটা সরকার বিজেপির সরকার জন্য ওনারা আমার উপর ভরসা করেছেন। আমি নিষ্ঠার সঙ্গে সেই প্রসারকে যাতে সুদৃঢ় করতে পারে সেই হিসাবে কাজ করা শুরু করেছি। আগামী দিন তাদের আশীর্বাদে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার মানুষ বিকাশ, ডেভেলপমেন্ট এই যে সত্যটা প্রথম বুঝেছে, আর সেটা 2018 থেকে এই সরকার কাজ করার পর থেকে মানুষ অনুভব করে ডেভেলপমেন্ট কী হয়। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার দায়িত্ব আমি পেয়েছি, কাজ করেছি, সেটা একবার মানুষ মূল্যায়ন করবে। আর এখন পার্টি আমাকে মনোনীত করেছে রাজ্যসভার সাংসদের জন্য। তো ভোটের রেজাল্ট আসলে যেটা আমাকে দায়িত্ব দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে, আর সার্বজনীন বিকাশে ত্রিপুরা রাজ্যের জন্য যেটা করা, সেটা আমি নিশ্চিত নিষ্ঠার সঙ্গে তন্মন দিয়ে করবো।